মেঘালয় থেকে নেমে আসা পিয়াইন কয়েকটি নদ নদীর জলধারার মাঝে মাটি ভরাট করে একটি দ্বীপের সৃষ্টি করা হয়েছে এই দ্বীপেই ইটের পরে ইট সাজিয়ে তৈরি করা হচ্ছে পরিবেশ বান্ধব দৃষ্টি নন্দন বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সিলেট অঞ্চল বাংলাদেশের আর দশটা অঞ্চলের মতো না এই হাওড় অঞ্চলে যেভাবে করে বসবাসযোগ্যতা তৈরি করতে হয় তার জলের গতিধারা তার জলের আধারগুলিকে সংরক্ষণ করে বায়োডাইভার্সিটিকে সংরক্ষণ করে এই প্রকল্পের প্রতিটি পরতে পরতে সেটিকে অক্ষুন্ন রাখার চেষ্টা করা হয়েছে পার্কের মাটি ভরাট সহ ভূমি উন্নয়নের কাজে নিয়োজিত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী আগামী নভেম্বরের মধ্যে ভূমি উন্নয়নের কাজ শেষ হবে বলে জানিয়েছেন নৌবাহিনীর এই কর্মকর্তা এর আগেই ভূমি বরাদ্দের কাজে হাত দিবে কর্তৃপক্ষ ল্যান্ড ফিলিংয়ের কাজটা বাংলাদেশ নৌবাহিনীর ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত ডকিয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড কর্তৃক সম্পন্ন করা হচ্ছে এবং আমরা আশাবাদী নভেম্বর দুই হাজার উনিশ সালে এটা শেষ হবে ল্যান্ড ডেভেলপমেন্টের কাজ শেষ করে এবং অন্যান্য যে ইউটিলিটিস কাজগুলো আছে অত্যাবশ্যকীয় সেগুলো আমাদের শেষ হয়ে যাবে শাহজালাল বিশ্ববিদ্যালয় সহ সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এই পার্কে কাজ করার দ্বার উন্মোচন হবে আগামী বছর বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে পার্কের উদ্বোধনের আশাবাদ ব্যক্ত করেন আইসিটি প্রতিমন্ত্রী এখানকার স্টুডেন্টরা যাতে এখানে বসে কাজ করে বা এখানে ইন্ডাস্ট্রির সাথে সংযোগ স্থাপন করে তারা নিজেরা যাতে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে সমস্ত মেশিন লার্নিং এগুলোর সাথে তারা সম্পৃক্ত হতে পারে আমরা আশা করছি যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী দু সালে আমরা সিলেট শেখ মুজিব হাইটেক পার্কের যাত্রা আমরা শুরু করতে পারবো আনুষ্ঠানিকভাবে সিলেট নগরী থেকে সাতাশ কিলোমিটার দূরে একশো তেষট্টি একর জমির উপর এই হাইটেক পার্কের কার্যক্রম শুরু হলে দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি প্রায় পঞ্চাশ হাজার জনবলের কর্মসংস্থান হবে ইকরামুল কবির সময় সংবাদ কোম্পানিগঞ্জ সিলেট